আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো 3x3 ম্যাট্রিক্সের কিভাবে যোগ করতে হয়। তাহলে দেখেন, এটা একটা এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সও 3x3 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হলো 3x3 ম্যাট্রিক্স। দেখেন 3x3 ম্যাট্রিক্স কিভাবে আমরা বুঝবো, সেজন্য দেখেন এখানে রো নাম্বার কয়টা। এ একটা রো, তাহলে কয়টা রো? তিনটা রো, তাই না? তাহলে এখানে হইলো তিনটা রো। হ্যাঁ, তারপর আবার দেখেন এখানে কলাম কয়টা। এ একটা কলাম, তাহলে তিনটা কলাম, তাই না? তাহলে তিনটা কলাম, তাহলে এখানে এই বি ম্যাট্রিক্সেও তিনটা রো, তিনটা কলাম। বি ম্যাট্রিক্সেও কি এই তিনটা রো, তিনটা কলাম? তাহলে এই ম্যাট্রিক্সটা, এ এবং বি ম্যাট্রিক্সে আমরা সামেশন বের করব। তাহলে দেখেন আমরা সামেশন যেটা বের করব বা যে রেজাল্টটা আমাদের আসবে, ওইটা কি 3x3 ম্যাট্রিক্স হবে বা 2x2 ম্যাট্রিক্স কিনা, বা রেজাল্টটা কি আসবে আমরা আগে থেকেই বলতে পারবো। তাহলে দেখেন এটাও তো, এই ম্যাট্রিক্সটাও আমাদের এখানে 3x3 ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটাও হলো আমাদের 3x3 ম্যাট্রিক্স। যেহেতু এই যে আমি দেখাইলাম এই তিনটা রো, তিনটা রো, তিনটা কলাম, তিনটা রো, তিনটা কলাম। তাহলে দেখেন আপনারা কিভাবে চেক করবেন জিনিসটা। তাহলে এই ফার্স্টটাকে বলা হয়, এই ফার্স্ট ফার্স্ট যেমন থ্রি, এই ফার্স্ট থ্রি হলো রো নাম্বার, প্রথমে সর্বপ্রথম রো, তারপরে কলাম। তাহলে এটার হলো রো, এটার হলো কলাম। তাহলে এইটা হলো সেকেন্ডটা হলো এখানে কি কলাম, আর এখানে ফার্স্টটা হলো রো। তাহলে এই দুটোটা যদি সাইজ সাইজ সেম হয় তাহলে এই দুটা ক্যান্সেল। তাহলে দেখেন এইটা আর এটা ক্যান্সেল। হ্যাঁ, এটা এই থ্রি মানে এটা কলাম নাম্বার, এটা রো, ফার্স্ট রো নাম্বার, এটা ক্যান্সেল। ক্যান্সেল হলে থাকে কি আমাদের এখানে, আমাদের এখানে থাকতেছে এই থ্রি ইন্টু থ্রি, তাই না? এই থ্রি ইন্টু থ্রি, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে ওইটা অবশ্যই 3x3 ম্যাট্রিক্স আসবে। ওইটা অবশ্যই কি 3x3 ম্যাট্রিক্স আসবে। আমরা এখান থেকে এইভাবে আমরা এটা চেক করে নিতে পারি আমাদের রেজাল্টটা কি আসবে, অথবা আমাদের রেজাল্টটা কি ঠিক আসছে কিনা, অ্যান্সারটা কি ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এখন আমরা এই দুটো ম্যাট্রিক্সের আমরা সামেশন বের করব। তাই সামেশন বের করার জন্য যেই পয়েন্টে মানে ফার্স্টে ফার্স্ট পয়েন্টের মানে যেই রো এর অথবা কলাম নাম্বার হিসেবে আমরা মানে ক্যালকুলেশনটা করি না কেন, যেই রো এর যেই পয়েন্ট ওই সেকেন্ড ম্যাট্রিক্সেরও সেই রোয়ের সেই পয়েন্ট। তাহলে যদি তাহলে দেখেন আমি যদি এটার এ ওয়ান, এ ওয়ানের সাথে এই ওয়ান এই এই সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট পয়েন্টের সাথে মানে পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, তাহলে দেখেন এই ওয়ানের সাথে এই নাইন যোগ। হ্যাঁ, এই যে এ ওয়ান, এ ওয়ানের সাথে নাইন যোগ করবেন, তারপর আবার কি এ টু এর সাথে ফাইভ যোগ করবেন, মানে পয়েন্ট টু পয়েন্ট, মানে ওই যে পয়েন্টে হিসাব করবেন ওই পয়েন্টে আবার ওই ম্যাট্রিক্সের ওই পয়েন্ট, তারপর সেভেন হলো এই এই পয়েন্ট। এইভাবে এইভাবে ক্যালকুলেশন করে তাহলে এটা পাইছেন। হ্যাঁ, এভাবে পয়েন্টে পয়েন্টে আপনারা হিসাব করবেন। তাহলে এটা আমি আবার দেখে দিই, যেমন থ্রি কার সাথে, থ্রি হবে ফাইভের সাথে, কারণ পয়েন্ট টু পয়েন্ট। তারপর আবার সেভেন, হ্যাঁ, এই সেভেন কার সাথে হবে, সেভেন সেভেন হবে এটাও এই এই পয়েন্টের সাথে। তাহলে এই সিক্স হবে এই পয়েন্টের সাথে, মানে পয়েন্ট টু পয়েন্ট এটা আপনারা এই যোগগুলা করবেন। তাহলে দেখেন আমাদের রেজাল্ট আসছে কি এখানে, এই যে 3x3 ম্যাট্রিক্স আছে। তাই এই যে আমি বললাম না যে আমরা ওখান থেকে চেক করতে পারি যে আমাদের রেজাল্টটা কি 3x3 নাকি 2x2 নাকি 4x4 ম্যাট্রিক্স আসবে। তাহলে আমরা আগে অলরেডি এটা চেক করে ফেলছি, যেহেতু আমাদের রেজাল্টটা অবশ্যই কি 3x3 ম্যাট্রিক্স আসবে। তাহলে দেখছেন আসছে এখানে 3x3 ম্যাট্রিক্স। তাহলে দেখেন এটা হলো ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। তাহলে তিনটা রো, তিনটা কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম।